প্রকাশ্যে এলো। এবার দলের কর্মীদের হাতে মার খেলেন দেবানন্দ সরকার নামে এক মণ্ডল সভাপতি। তার দুটি পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়েছে বলে খবর। শনিবার বাঁকুড়ার পাত্রশায়ের ঘটনা সূত্রের খবর, বিজেপির পাত্রশায়ের মণ্ডল এক নম্বর সভাপতি দেবানন্দ সরকার স্থানীয় ব্লক অফিস থেকে দলের তরফে ডেপুটেশন দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বামিরা মোড়ের তেমাতার কাছে এলাকার বিজেপি কর্মী হিসেবে পরিচিত কয়েকজন দেবানন্দ সরকারের পথ আটকায় ও ব্যাপক মারধর করে। তাদের মারধরের চোটে দেবানন্দ বাবুর দুটি পা ও একটি হাত ভেঙে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পাত্রশায়ের থানার পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি মণ্ডল সভাপতিকে পাত্রশায়ের ব্লক হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, 2019 সালে লোকসভা ভোটে সারা রাজ্যের সঙ্গে এই জেলাতেও বিপুল সাফল্য পায় বিজেপি। তারপরে দলের মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে প্রথম প্রায় জেলা জুড়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। দলের শীর্ষ নেতৃত্বের চাপে বেশ কিছুদিন এই ঘটনা বন্ধ ছিল। এবার ফের তা শুরু হওয়ায় বিজেপির অন্দরেই জোরদার আলোচনা শুরু হয়েছে। যদিও এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ বিজেপি নেতৃত্ব। পাত্রশায়ের মণ্ডল দুই নম্বর সভাপতি তমালকান্তি গুই বলেন, পাত্রশায়ের বিজেপির এক নম্বর মণ্ডলের সভাপতি দেবানন্দ সরকার ডেপুটেশন জমা দিতে এসেছিল আজকে বিডিও অফিসে, এবং ফিরে যাওয়ার পথে ঠিক দুটো নাগাদ সে বামিরার তেমাথাতে কিছু দুষ্কৃতীর হাতে আক্রমণ হয়, এবং দুষ্কৃতীরা ছিল আমাদের বহু পুরনো বহিষ্কৃত কোনো বিজেপির কর্মী। তাদের ক্ষোভ এটাই ছিল, তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল উল্টো পাল্টা তলাবাজি নানা রকম খারাপ কাজ করার কারণে। সেই ক্ষোভে দেবানন্দর ওপর অত্যাচার চালায় এবং তার দুটো পা এবং একটা হাত ভেঙে দেয় এবং প্রচুরভাবে অত্যাচার করে। পকেট থেকে কিছু টাকা এবং গলায় রূপোর চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়ে গেছে। এবং এই কিছু মানুষদিকে নানা রকমভাবে প্রথম তারা জেলাতে আক্রমণ করেছিল জেলা সভাপতিকে, এবং পরবর্তী ক্ষেত্রে আবার মণ্ডল সভাপতিকে আক্রমণ করেছে। এরা সম্পূর্ণ বিজেপির নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এরা এককালীন কর্মী ছিল, কিন্তু এইসব উল্টোপাল্টা কাজের জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছে জেলা এবং রাজ্য থেকে। তাদের নামে এফআইআর করা হয়েছে? হ্যাঁ, তাদের নামে এফআইআর করা হয়েছে, পাত্রশায়ের এফআইআর করা হয়েছে। আহত ওই বিজেপি মণ্ডল সভাপতি দেবানন্দ সরকার হাসপাতালের বেডে শুয়ে বলেন, কয়েক মাস যাবৎ কিছু দুষ্কৃতি যারা ভারতের জনতা পার্টির মধ্যে এসে এখানে ক্ষমতা দখল করার এদের একটা চেষ্টা, এবং যারা সমাজ বিরোধী হয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে কন্ট্রাক্টর বিভিন্ন শ্রেণীর এর প্রতিবাদে তাদেরকে বারবার সাবধান করার পরেও তারা যখন না শুনেছে, এমনকি জেলা পার্টি লিস্ট পর্যন্ত এরা ভাঙচুর করতে চেয়েছিল, সেই এতে আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করেছি। সে বহিষ্কারের সূত্রে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্যান খুলি আমাকে মারধর করার চেষ্টা করেছে। আজকে আমি ভিডিও পেয়েছে রেশন কেলেঙ্কারি নিয়ে ডেপুটেশন দিতে গেছিলাম, ফিরার সময়তে এরা অতর্কিত এমন করে হামলা চালায়। তার মধ্যে রাজের মাঝি মামিরা সন্তোষ পার্বতি দুয়ারী কুকুর বালসা এক নম্বর এবং অসীম দা, এরা এবং এদের মাথার উপরে তরুণ সামন্ত যারা যার পরিচালনাতে এরা এইসব উপলব্ধ করছে, এরা অতর্কিত এমন করে হামলা চালিয়ে বেধড়ক লাঠি বাঁশ রড পিস্তল এসবের নিয়ে আমার উপরে হামলা চালিয়েছে। কোনো রকম প্রাণে বেঁচে গেছি। প্রতিবেদন শেষ করার আগে টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ধন্যবাদ।